তৎকালীন যে রাষ্ট্রদূত ছিলেন এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের উইলিয়াম বি মাইলাম তার উক্তি আছে সে উক্তিটা হচ্ছে যে যদি সৈদ প্রসাদ রহমান উনিশশো একাশি সালে নিহত না হয়ে পঁচাত্তর সালে নিহত হতেন তাহলে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো এটা আফগানিস্তান বা লাইব্রেরিয়ার মতো একটা দেশ হয়ে যেত এটা হচ্ছে তার উক্তি এরকম বহু উক্তি আছে সেই সময় এবং আমরা যারা সেই সময় যুবক ছিলাম আমরা আমি তখন পেশায় ছিলাম আমরা দেখেছি কি অভূতপূর্ব একটা মোহময় নেতৃত্বের দিয়ে তিনি সেই জাতিকে কর্ম উদ্দীপনায় ঝাঁপিয়ে পড়ালেন এবং তখন তার স্লোগান ছিল একটা কাজ কাজ আর কাজ